বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআন ও আরবি শিক্ষার অধ্যায় 26 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমানকালের কর্মবাচ্য, অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট টেন্সের যে প্যাসিভ ফর্ম আছে সেটি নিয়ে আলোচনা। আপনারা নিশ্চয়ই জানেন যে প্যাসিভ ফর্ম কথাটি হচ্ছে যেগুলি ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সকর্মক্রিয়া, যে ক্রিয়াটি সম্পন্ন করতে একটা কর্ম লাগে সেটাকে সকর্মক্রিয়া বলে। যেমন আমি লিখি, কি লিখি একটা প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ আমি একটা প্রবন্ধ লিখি বা কিছু একটা লিখি। এই যে কি প্রশ্ন করলে যেটি থাকে, যে ভার্বের জন্য যে উত্তরটি থাকে সেটিকে বলা হচ্ছে সকর্মক্রিয়া, যেটা আপনার আরবিতে বলা হয় মুতাওয়াদ্দি। এবং যে সমস্ত ক্রিয়াগুলি কোনো কর্ম লাগে না, অর্থাৎ সে তার বর্ণনা শুনেই বোঝা যায় যে সে কি করছে বা তার কি কাকে কি করছে কাকে করছে এগুলো প্রয়োজন হয় না। যেমন সে ঘুমায়, কাকে ঘুমায় কি ঘুমায় এটা তো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। সেই জন্যে এরকম কিছু কিছু ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব আছে যেগুলি আপনারা বিভিন্নভাবে গুগলে সার্চ দিয়েও দেখতে পারবেন, অর্থাৎ আপনারা শিখে নিতে পারবেন। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বে আমরা বর্তমানকালে, অর্থাৎ সে করে বা করবে, এটাকে যে প্যাসিভ ফর্ম আছে সেগুলি আজকে আমাদের আলোচনা করা হচ্ছে। অর্থাৎ সে করে আর তাকে করা হয়, মানে সে করে না তাকে, তার উপর কে কর্মটি যায় পড়ে, এরকম একটি অর্থ প্রকাশ করার জন্যে আমাদের এই কর্মবাচ্য শব্দটি বলা হচ্ছে। আমার মনে হয় আপনারা 17 নম্বর যে আলোচনা ছিল, অধ্যায় ছিল, সেই 17 নম্বর অধ্যায়টি আমরা আলোচনা করেছিলাম যে অতীতকালের ক্রিয়া নিয়ে, অর্থাৎ তাকে করা হয়েছিল এরকম কিছু, যেটি আপনারা শুনলে আবার এটি সহজ হবে। আজকে 25 নম্বর অধ্যায়ে আমরা বর্তমানকালের যে ক্রিয়াগুলি আছে সেইগুলি কীভাবে প্যাসিভ হয় সেগুলি আলোচনা করব। আসলে কথা হচ্ছে বর্তমানকালের বা অতীতকালের ক্রিয়ার যে প্যাসিভ ফর্মটি আছে সেগুলি অনেক সহজ, একটি নির্দিষ্ট নিয়ম মেপে চলে। আমরা আগে কী শিখেছিলাম, যেমন কাতাবা, কাতাবা আমরা 17 নম্বর অধ্যায় দেখলে বুঝতে পারবেন এই যে কা তা বা, কা তা বা। দেখেন এটা যদি পাস্ট ফর্মে হয় তাহলে আমরা কী বলছিলাম, প্রথম যে অক্ষরটি থাকে, প্রথম মূল বর্তমান থাকে সেটার উপর আমরা পেশ দিয়ে দেবো, তারপরে সেকেন্ড অক্ষরটি আমরা জেদ দিয়ে দেবো। এখানে জেদ জবর পেশ যাই থাকুক না কেন, আমরা জানি যে মূল অক্ষরে আপনার জের হতে পারে, পেশ হতে পারে বা জবর হতে পারে, যাই থাকুক না কেন পাস্ট ফর্মের ক্ষেত্রে পুতেবা, অর্থাৎ তার উপরে লেখা হয়েছিল এরকম কিছু, বা এরকম কিছু প্যাসিভ ফর্মে যেগুলো বোঝা হয় অতীতকালের কথাটি বলা হচ্ছে কুতেবা। এটি যদি প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ বর্তমানকালের যদি রূপগুলি হয়, তাহলে আমরা জানি এখানে বলা হচ্ছে তাকতুবু। তাকতুবু হচ্ছে হলো সে তুমি লেখো বা তোমা তুমি লিখবে এমন কিছু বোঝায়। এখানে ইয়াকতুব হতে পারতো, ইয়াকতুব মানে হলো সে লেখে বা সে লিখবে এরকম কিছু, এখানে আমরা তাকতুবু দিয়ে বোঝানো হয়েছে। যদি বলা হয় তাকতুবু তাহলে সেটা বোঝা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে। যদি এটা যে প্যাসিভ ফর্মে হতো তাহলে হয়তো হতো কি তুকতাবু। এটা কেন হলো এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আসুন আমরা দেখি আজকে বইতে কীভাবে বলা হচ্ছে। এখানে ছোটো ছোটো অক্ষরে যে কথাগুলো লেখা আছে সেগুলো বলা হচ্ছে, বর্তমানকালের কর্মবাচ্য ও ক্রিয়ার শেষে সংযুক্ত সাফিক্স কর্তৃবাচ্য অ্যাক্টিভ রূপের মতোই একই, অর্থাৎ শেষে যে অক্ষরগুলো থাকে, আপনারা জানেন যে 14টি বা 15টি যে রূপ আপনারা শিখছেন, শেষে কোনো হাত দেওয়া হয় না, শেষে যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। যেমন হলো তারা করে, তারা করেছিল, তুমি করে, আমরা করি, যে শেষে মানে যে অক্ষরগুলি থাকে সাফিক সেগুলি কোনো পরিবর্তন হবে না। আপনারা আরেকটু উদাহরণ দেখলে বুঝতে পারবেন, কর্মবাচ্য করতে 3টি বিষয় খেয়াল রাখতে হয়, এখানে মাত্র 3টি বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে সহজেই কর্মবাচ্য রূপগুলি আপনারা করে ফেলতে পারবেন। যেগুলি সিম্পল যে রেগুলার ভার্বগুলি আছে সেগুলি 14টি আপনি রূপান্তর করতে পারবেন। তারপরে বলা হচ্ছে বর্তমানকালের কর্মবাচ্য প্যাসিভ অব দ্য প্রেজেন্ট টেন্স ক্রিয়ার শেষে সংযুক্তি সাফিক্স কর্তৃবাচ্যর মতোই হয়, এখানে আবার বলা হচ্ছে একই কথা, অর্থাৎ সাফিক্সে
সাফিক্সের কোনো পরিবর্তন হয় না, কর্তাবাচ্য শেষে যে শব্দগুলি বা যে চিহ্ন বা যে অতিরিক্ত শব্দগুলি যুক্ত করা হয় যেমন ওয়াও নুন আলিফ নুন এগুলি কিন্তু অপরিবর্তিত থাকে, এগুলো আপনারা পরিবর্তন করার প্রয়োজন নেই কর্মবাচ্য করার জন্যে অর্থাৎ প্যাসিভ করার জন্য এর প্রয়োজন নেই। কিন্তু কি পরিবর্তন হয়, পরিবর্তন হয় এখানে তিনটি পরিবর্তন করা হয়, যেমন কি পূর্ব সংযুক্ত অক্ষরের উপর পেশ দিতে হবে, এই যে এখানে যে ইয়া তা বা আ যাই যুক্ত যাই থাকুক না কেন বর্তমানকালের ক্রিয়াগুলি সেটা জবর থাকলে সেটাকে আপনার পেশ দিতে হবে, যেমন ইয়াস আলু এখানে হয়ে যাচ্ছে ইউস আলু, এখানে এখানে জবর আছে এটাও জবর হবে, এখানে জবরই হওয়ার কথা সব ক্ষেত্রে জবরই হবে সেটা আমরা দেখতে পারি। ইয়ারিফু এটা কিন্তু আপনার রেগুলার ফর্ম আরাফা, এখান থেকে হয়ে যাচ্ছে ইয়ারিফু, সেটার প্যাসিভ ফর্ম হচ্ছে ইউরাফু, দেখেন প্যাসিভ ফর্মে জবর হচ্ছে। তারপরে তাকতুবু একটু আগে আমি বলছিলাম যে কথাটি ইয়াকতুবু বা তাকতুবু যাই হোক না কেন সেটা হয়ে যাচ্ছে তুকতাবু, অর্থাৎ দ্বিতীয় যে মূল অক্ষরটি থাকে সেইটার উপরে আপনার জের থাকুক পেশ থাকুক আর জবর থাকুক, জবর থাকলে কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু যদি পেশ অথবা জের থাকে সেই উভয় ক্ষেত্রে এটা জবর হয়ে যাচ্ছে। এই এই প্রথম অক্ষরে পেশ আর দ্বিতীয় মূল বর্ণের উপরে জবর দেখে আপনি বুঝতে পারবেন এটি একটি প্যাসিভ ফর্ম, সেটা এখানে সুন্দরভাবে উদাহরণ দিয়ে বলা আছে। আমি মনে করি এগুলো আপনি পড়লেই পারবেন, তো আমি দু একটি উদাহরণ আমি বলতে চাচ্ছি এখানে আপনি দেখতে পারবেন। ইয়াস আলু এ হয়ে যাচ্ছে ইউস আলু, অর্থাৎ সে জিজ্ঞাসা করে, ইয়াস আলু মানে সে জিজ্ঞাসা করে বা করবে, তাহলে ইউস আলু অর্থাৎ সে জিজ্ঞাসিত হবে, মানে সে জিজ্ঞেস করবে না তাকে জিজ্ঞেস করা হবে, মানে সে তারপরে সে জানে। ইয়ারেফু তা এখানে হয়ে যাচ্ছে ইউরাফু, মানে সে পরিচিত হবে, মানে সে জানে সে নিজে জানে ও তাকে জানা হবে আর কি, তাকে সে এইভাবে পরিচিত হয়ে যাবে। তারা সৃষ্টি করে এখানে বলা হচ্ছে ইয়াক লুকুনা, এই যে আমরা বলছিলাম যে বহুবচনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে ইয়াক লুকুনা, তারপরে হয়ে যাচ্ছে ইউক লাকুনা, এই যে দেখেন শেষে যে তিনটি যে সাফিক্সগুলো আছে সেগুলো পরিবর্তন হচ্ছে না। এইভাবে আপনারা একটা একটা করে সবগুলি দেখার চেষ্টা করবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি এখানে সংক্ষিপ্ত করার জন্যে আমি এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, যেহেতু আপনারা ইতিমধ্যে অনেক জানেন এবং অনেক প্র্যাকটিস করে আসেন, আপনারা এইগুলি একটু দেখবেন, এগুলি লেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। প্রয়োজন হলে আমাদের যে 15টি রূপ আছে সেগুলি এই উদাহরণগুলি দেখে দেখে আপনার 14টি রূপকেই আপনারা প্যাসিভ ফর্ম করে ফেলবেন, সেটি হবে আপনাদের আজকের বাড়ির কাজ। এই বাড়ির কাজটি করতে পারলে দেখবেন আপনাদের এগুলি মনে রাখতে তেমন একটা কঠিন হচ্ছে না। এখানে সেই জন্যে বলা হচ্ছে মনে রাখার দরকার যে ক্রিয়ার বর্তমানকালের রূপ ব্যবহার করা হয় বর্তমান ভবিষ্যৎ উভয় কাল প্রকাশ করার জন্য, এই যে একটু আগে বলছিলাম সে করে বা করবে এইরকমভাবে প্রকাশ করার জন্য এটা বর্ণনা করা হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এখানে পরিবর্তন করার জন্যে প্রথমে যে থাকে যে সংযুক্তি থাকে এটা তা হতে পারে ইয়া হতে পারে অথবা আলিফ হতে পারে, সেটা হরকত হবে সবসময় পেশ হবে। এবং আরেকটি মূল নীতি হচ্ছে দ্বিতীয় মূল অক্ষরের উপরে জবর দিতে হবে এবং প্রথম মূল বর্ণটি যেটা থাকে সেটা সবসময় শুকনো হবে। এখানে সেই কথাগুলি সুন্দরভাবে বোঝানো হয়েছে, আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপর আরেকটি বিষয় এখানে আলোচনা করা হচ্ছে, সেটি হচ্ছে ঘটমান অতীতকাল বা অভ্যাসগত কাজ, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে বুঝাইতে, মানে সে করিতেছিল, হি ওয়াজ ডুইং সামথিং, এরকম ওয়াজ ডুইং পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি কখন হয় সেটি আপনি বাক্যে বোঝানোর জন্যে আপনাকে যেগুলি অতীতকালের ক্রিয়া আছে সেইগুলি ব্যবহার করলে কিন্তু হবে না, এখানে ব্যবহার করতে হবে প্রেজেন্ট ফর্মের রূপগুলি, সেইগুলি ব্যবহার করার একটি পদ্ধতি এখানে বলে দিচ্ছে। সেভাবে আপনি যদি ব্যবহার করেন তাহলে অতীতকালের অর্থ বোঝানো যাবে, অর্থাৎ সে করছিল অথবা তার অভ্যেস ছিল এরকম কিছু বোঝানো যাবে। যেমন এখানে পরবর্তী পৃষ্ঠার লাইন 8 অতীতকালের কোন তুমের একটি উদাহরণ যা অপর একটি বর্তমানকালের রূপ তা মালুনা সঙ্গে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে আপনার প্রথমে কানা, আমরা জানি কানা শব্দটি আমরা আগেই শিখেছি, ইয়ালামুনা এটি দেখেন তারা করিতেছিল অতীত ঘটমান, এখানে ইয়ালামো খালি দিলে হচ্ছে না, ইয়ালামো দিলে বোঝাচ্ছে তারা করে বা তারা
করবে এটি বোঝায়। কিন্তু তার আগে যদি আপনি যদি কানু জাস্ট তার একটু আগে তার আগের অক্ষরটি যদি ইয়া কানু যদি যোগ করে দেন তাহলে কানু যখন যোগ করবেন তাহলে হয়ে যাচ্ছে তারা করিতেছিল। কানুটি হচ্ছে পাস্ট ফর্ম। তারপরে ইয়াকা ইয়ামালুনা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্মের দুইটি ক্রিয়া শব্দ একত্রিত করে বোঝা যাচ্ছে তারা করিতেছিল। তারপরে তারপরে তারা তারা করতে অভ্যস্ত ছিল, মানে অতীতকালে ঘন ঘন করতো বা তাদের অভ্যাস ছিল। এগুলো বোঝানোর জন্য কিন্তু আপনার কানু ইয়ামালুনা অর্থাৎ তারা করতে অভ্যস্ত ছিল এটিও বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আপনার এই প্যাটার্ন অনুসারে এইগুলি ব্যবহার করা হয়। অর্থাৎ কানু সাথে যদি প্রেজেন্ট ফর্মের শব্দ যুক্ত করা হয় তাহলে বোঝা যায় অতীতকালে তারা করছিল বা তাদের অভ্যাস ছিল। অত্যন্ত সহজভাবে আরবি ভাষায় ব্যবহার হয়। এগুলি আপনারা খেয়াল করলে ভবিষ্যতে আল কোরআনের মধ্যে এরকম কোনো বাক্য পেলে আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে আসুন আমরা গতানুগতভাবে উপরোক্ত পাঠের উপর মন্তব্য এটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এটি হচ্ছে লাইন তিনে, তোমার প্রতিপালক কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? সূরা আর রহমানের প্রশ্নটি 31 বার পুনরাবৃত্তি করা হয়েছে। লক্ষ্য করুন যে রাব্বি কুমার সঙ্গে সর্বনাম তুকাজ্জিবানি ক্রিয়া হল দ্বিবচনে, এই জন্যে যে এটি পুনরাবৃত্তির প্রশ্নে মানব জাতি ও জিন উভয়কে সম্বোধন করা হয়েছে। এখানে 3 নম্বর লাইনে এখানে বলা হচ্ছে আপনার ফাবি আই আলা রাব্বি কুমা তুকাজ্জিবানি। এখানে দেখেন রাব্বি কুমা, এখানে দুইটা কুমা মানে তোমরা দুইজন, তোমরা উভয়ের কথা বলা হচ্ছে। তুকাজ্জিবানি তুকাজ্জিবানি আমরা জানি যখন আপনার দ্বিবচন হয়, মানে দুই বচনের কোনো ক্রিয়া যখন প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয় তখন আনি যুক্ত আলিফ নুন যুক্ত করা হয়। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যেখানে দুইটা কারা, দুইটা বলতে এখানে বোঝাচ্ছে মানব জাতি এবং জিন জাতি উভয়কে বোঝানো হচ্ছে। সেই কথাটি এখানে বিশ্লেষণ আকারে আপনাদেরকে লাইন তিনে বলা হচ্ছে। তারপর লাইন চারে বলা হচ্ছে লক্ষ্য করুন যে ক্রিয়াটি ব্যাকরণগতভাবে একবচন এবং উদ্দেশ্য এখানে বলা হচ্ছে বহুবচনে। কী উদ্দেশ্য কী বলা হচ্ছে? মুজরেমুনা। এখানে আপনার 4 নম্বর যে উদাহরণটি আছে, চিহ্নিত হবে অপরাধীগণ তাদের চিহ্ন দ্বারা। এই অপরাধীগণ এখানে বলা হচ্ছে মুজরেমুনা ইয়ারাফু, তাদেরকে করা হবে এখানে প্যাসিভ ফর্ম, তাদের চিহ্নিত করা হবে, তারা চিহ্নিত হবে, এরকম করে অর্থ বোঝানোর জন্যে আপনার এই প্যাসিভ ফর্মে এই কথাটি বলা হয়েছে। তারপরে লাইন সাথে আপনি বলা হচ্ছে নাফসুম শব্দটি স্ত্রীলিঙ্গ, তাই তুজলামু ক্রিয়াটিও স্ত্রীলিঙ্গ, এতএব আজ অত্যাচারিত হবে না কেউই। এখানে নাফসুম যেহেতু এর আগের শব্দে দেখেন নাফসুম কথাটি ছিল এবং নাফসুন নিয়ে আলোচনা হচ্ছে, তাই এখানে বলছে তুজলামু নাফসুন সাইয়ান। তারপরে লাইন 9-তে বলা হচ্ছে আম্মা ইয়াসালুনা, ওই যে সুরান আবার কথাটি বলা হচ্ছে আন মানে বিষয়ে, মা মানে কি বিষয়ে তার আলোচনা করছে, সেই দুইটিকে একত্রে বোঝানোর জন্যে আপনার লাইন 9-তে বলা হচ্ছে। তারপর লাইন 12-তে এখানে 32 নম্বর অধ্যায়ে আমরা যখন ক্রিয়ার বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করব তখন আপনারা এটি আবার একটু দেখলে বুঝতে পারবেন, সেই জন্যে আমি এটা রেখে দিলাম। এটা কিন্তু এখানে যে ইয়ার উপরে যে পেশ আছে এটা আপনারা ভুলে এটা আবার প্যাসিভ যাতে না বোঝেন এর জন্যে বলা হচ্ছে যে 32 নম্বর অধ্যায়ে এই 3 নম্বর ফর্মটি আপনার আলোচনা করা হবে। তারপর লাইন 13-তে এখানেও 4 নম্বর ক্রিয়ার যে বর্তমান রূপকালের রূপটি বলা হচ্ছে, এই জন্য নুনের উপরে একটি পেশ আছে, এটি 4 নম্বর ফর্মে যখন আপনার ব্যবহার করা হয় কর্তৃবাচ্য হিসাবে ব্যবহার করা, এটা প্যাসিভ ফর্মে না, এটা কর্তৃবাচ্য ফর্মে ব্যবহার করা হচ্ছে, এই জন্য এখানে 13 নম্বর উদাহরণটি দেওয়া হচ্ছে। তারপরে লাইন 14-তে বলা হচ্ছে 4 নম্বর ফর্মে অনুজ্ঞাভাব বহুবচন রূপ, তাহলে 4 নম্বর ফর্মে অনুজ্ঞাভাব আপনার কিছু আগে অনুজ্ঞাভাব শিখছিলেন সেখানে দেখছিলেন যে অথবা পেশ হয়, কিন্তু 4 নম্বর ফর্ম যে ফর্মগুলি আমরা 1 থেকে 10টি ফর্ম আমাদের এই বইতে আলোচনা করা আছে সেগুলি দেখলে আপনি বুঝতে পারবেন, যে সেগুলি আপনারা পরে যখন পারবেন তখন বুঝবেন। এখন আপনাদের আজকের যে কাজ হচ্ছে সেটি হচ্ছে এই যে 15টি উদাহরণ দেওয়া আছে এখানে বর্তমানের কর্মবাচ্য যে ওয়ার্ডগুলি আছে সেগুলি বাক্যে কীভাবে ব্যবহার করা হয়েছে সেগুলি পড়বেন। এছাড়া আমি অনুরোধ করবো যেহেতু এখানে উদাহরণটি নেই আপনারা ওই যে কাতাবা যেভাবে আমি এখানে লিখলাম তাকতুবু তাকতুবু
বা পা তাক তবু কথাটি এখানে আপনার প্যাসিমে আমরা লিখলাম তুক তাবু, খালি তুক তাবু না, এখানে চোদ্দটি রূপান্তর করা সম্ভব। আপনারা খালি খেয়াল করবেন যে দ্বিতীয় মূল বর্ণের উপরে জবর দেবেন আর বাকি শেষে যা থাকে তাই থাকবে, অর্থাৎ আপনাদের আবার ওই ক্রিয়াগুলি চোদ্দটি ক্রিয়াগুলি লেখা প্র্যাকটিস হবে। সাথে সাথে আপনারা একই সাথে প্রথম যে সাফিক্স থাকে অর্থাৎ তা আলিফ অথবা ইয়া এটার উপরে আপনার পেস দিয়ে দেবেন, পেস দিয়ে আপনারা নিজেরাই মনে মনে ভাববেন এগুলি সব প্যাসিভ ফর্ম হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে লেখা হবে, তাদেরকে করা হবে। তাহলে কাতাবা দিয়ে আপনারা একবার একটা প্র্যাকটিসটা করবেন। এছাড়াও আপনারা যারা আরও বেশি প্র্যাকটিস করতে চান বিভিন্ন শব্দ প্র্যাকটিস করতে পারেন, বিভিন্নভাবে আপনারা এইভাবে অনুসরণ করলে আপনাদের এই এই যে বর্তমানকালের কর্মবাচ্যটি এটি আরও পরিষ্কার হয়ে যাবে। আশা করি আপনারা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। এখন আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই কোরআন ও আরবি শিক্ষার বইটি যারা এখনও ডাউনলোড করতে পারেননি তারা অনুগ্রহ করে আমার এই অধ্যায় একে এটি লিঙ্কটি দেওয়া আছে, আমি প্রত্যেকটা অধ্যায় দিতে পারছি না, আপনারা ওইখান থেকে ডাউনলোড করবেন, অথবা যারা এই বইটি সরাসরি কিনতে চান তারা আমার কাছে একজন ইমেল লিখছিলেন, তিনি বইটি বিক্রি করেন। এখন তার যে অ্যাড্রেসটি আমার এখানে আপনার ইউটিউবে আমাদের যে কমিউনিটি আছে সেখানে আপনারা পাবেন, সেখান থেকে আপনারা সরাসরি বইটি ফোন করে তার কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এছাড়া একটি কথা বলে রাখা ভালো, আমাদের এই 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 আয়োজনটি একেবারে কোনো ফি কাউকে দিতে হবে না বা আমারও কোনো দাবি নেই, আপনারা শুধুমাত্র এই বইটি সুন্দরভাবে যদি আমার লেকচার শুনে শুনে যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। এই বলে আমি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।